সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ দশ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জনসমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। শুক্রবার সকালে শহরের পুরাতন বাস স্টেশনে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়াত হাসান জীবন এবং নাসির উদ্দিন চৌধুরীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।